নমস্কার বন্ধুরা জবাব পক্ষ থেকে তোমাদের স্বাগত তো কিন্তু একটা দারুণ সুখবর রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি আজকে আমি আলোচনা করব যেখানে কিন্তু পুরোপুরি তোমাদেরকে পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ কিন্তু তোমাদের এটা সরকারি চাকরি এবং তোমরা কিন্তু রাজ্যে যে কোনো প্রান্ত থেকে মানে তোমরা কিন্তু প্রতিটি জেলা থেকে এখানে আবে বেদন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকের জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে এবং এখানে যে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা হচ্ছে মাধ্যমিক পাশ তোমরা যদি যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা এমন অনেকেই রয়েছে যে মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন রকম চাকরির আপডেট চাও এবং সেটা সরকারি তো তাদের জন্য বলবো ভিডিওটি স্কিপ না করেই সম্পূর্ণ দেখো এই ভিডিওটি তোমাকে আশা করছি তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান হতে পারে তো স্কিপ না করেই সম্পূর্ণ দেখো প্রত্যেকটি ইনফরমেশান তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মিনিমাম যদি তোমার বয়স আঠেরো হয়ে থাকে এবং মিনিমাম মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো চলো এবার অবশ্যই অফিসিয়াল নোটিশ নিয়ে তো আলোচনা করবই কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো তো আর দেরি না করে এবার আলোচনা শুরু করব তো বন্ধুরা সবার আগে তোমাদেরকে এক এক করে আগে কোয়ালিফিকেশানগুলো জানাই সেটা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস যে কোনো ক্যান্ডিডেট যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মানে সরকারের নিয়ম মানে নির্মাণিত যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে এবং ডিজারেবেল কোয়ালিফিকেশন যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একটা বেসিক যদি কম্পিউটার নলেজ এবং মোটামুটি টাইপিং যদি জানো তাহলে কিন্তু তোমরা একটা এক্সট্রা প্রেফারেন্স পাবে তার মানে এই নয় যে তোমাদের এখানে টাইপিং জানা নেই কম্পিউটার জানা নেই জন্য তোমরা যে আবেদন করতে পারবে না তা কিন্তু নয় কারণ এখানে তোমাদের কিন্তু এটা রিজেনেবল কোয়ালিফিকেশান এটা থাকলে এক্সট্রা প্রেফারেন্স পাবে না থাকলেও কোনো সমস্যা নেই তোমরা কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের ভিত্তিতেই কিন্তু আবেদন করতে পারবে আর মোটামুটি টাইপিং বলো বা বেসিক কম্পিউটার নলেজ বলো কম বেশি কিন্তু তোমাদের অনেকেরই জানা রয়েছে এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়সটা কিন্তু মোটামুটি এখানে যেটা লাগছে সেটা হচ্ছে মিনিমাম যদি আঠেরো বছর হয়ে থাকে এবং ম্যাক্সিমাম যদি চল্লিশ বছর হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার মানে তোমাদের বয়সটা আঠেরো হলেই এবং চল্লিশের মধ্যে থাকলেই আবেদন করতে পারছো এবং বয়সটা ক্যালকুলেট করবে কবে থেকে সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি মানে দু হাজার এই ফার্স্ট জানুয়ারি মানে এক এক দু হাজার চব্বিশের এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটাকে হিসাব করতে হবে আঠারো থেকে চল্লিশ বছর তো এরপরে চলো আবার দেখাই আরও কি কি রয়েছে এবং সাথে যেটা থাকছে সেটা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের তো ছাড়টা থাকছেই মানে তোমাদের এখানে ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আঠেরো বছর থেকে তাহলে তোমরা তেতাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আর যদি তোমরা এখানে এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু মিনিমাম তোমরা আবেদন করতে পারবে আর এখানে তোমাদের বয়সটা কিন্তু মাধ্যমিকের যে তোমাদের অ্যাডমিট রয়েছে সেই মাধ্যমিকের যে সার্টিফিকেট সেইটাই কিন্তু এখানে তোমাদের মানে এজ প্রুফ হিসাবে কিন্তু তোমাদেরকে শো করাতে হবে এবং সেটাই কিন্তু এখানে ধরা হবে তো শুধু কি এই পোস্ট রয়েছে তা নয় আরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে এবং আরও যে একটি পোস্ট রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে যোগ্যতা আছে সেটা হচ্ছে মিনিমাম যদি তোমরা এখানে ক্লাস নাইন পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে দ্যাট মিন্স তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারছো যারা ক্লাস নাইন পড়োছো তার মানে এই নয় যে তোমরা মাধ্যমিক পড়ো নিশ্চয়ই তা নয় সুতরাং এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা যারা মিনিমাম মাধ্যমিক পাশ করেছ তারাও কিন্তু এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হোক না কেন এরপরে তোমাদের যেটা লাগছে সেটা হচ্ছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর তার মানে কি সেম এজ লিমিট রয়েছে এবং সরকারি নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু তোমরা ছাড়টা ক্ষেত্রে পেয়ে যাবে তো চলো এবার এক এক করে দেখাচ্ছি আরও কি কি এখানে পোস্ট রয়েছে দু রকম পোস্ট অলরেডি দেখানো হয়ে গেল এরপরে দেখো আরও একটি পোস্ট রয়েছে যেখানে কিন্তু তোমাদের বলে দিয়েছে এই পোস্টের ক্ষেত্রে মানে এটা হচ্ছে তিন নাম্বার পোস্ট তোমাদের অলরেডি দুটো পোস্ট কিন্তু আমি বলে দিয়েছি এটা হচ্ছে তিন নাম্বার পোস্ট যেখানে কিন্তু তোমাদের লাগছে মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো এবং এই পোস্টে তোমরা যদি নিযুক্ত হতে চাও তার জন্য কিন্তু তোমাদের এখানে সিলেকশন হওয়ার পরে কিন্তু একটা ট্রেনিং হবে যেটা এই বিষয়ে এখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে এবং এখানে বলা রয়েছে রেসপেক্টিভ ফিল্ডের ওপরে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে এক্সট্রা প্রেফারেন্স পাবে নইলে কিন্তু তোমরা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতেই আবেদন করতে পারছো এবং সেম এজ লিমিট রয়েছে আঠেরো থেকে চল্লিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী বয়সটা হিসাব করা হবে আর এক্ষেত্রে তোমাদের এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু বয়সের ছাড়টাও কিন্তু এক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ এটা গেল তিন নম্বর পোস্ট এবার সরাসরি দেখাবো তোমাদের এখানে চার নম্বর পোস্টে কি যোগ্যতা চেয়েছে তো চার নম্বর যে পোস্টই রয়েছে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি দ্যাট মিন্স তোমরা যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো রেকগনাইজ বোর্ডের নান্নারে তার মানে এই নয় যে তোমরা সায়েন্স কমার্স আর্টস এই ব্যাকগ্রাউন্ড চাই চেয়েছে এখানে সেই বিষয়ে কোনো ব্যাপার নেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলো যেমন আবেদন করতে পারবে কমার্স হলো আর্টস হলো তিনটে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যদি এখানে উচ্চ মাধ্যমিক মিনিমাম পাস করে থাকো ওয়েস্ট বেঙ্গল মানে গভর্নমেন্টের আন্ডারে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি করে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বলা রয়েছে রেসপেক্টিভ ফিল্ডের ওপরে যদি মানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয় নইলেও কিন্তু তোমরা এসএসিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বয়সটা মিনিমাম একুশ ম্যাক্সিমাম চল্লিশ দেখো আগেগুলো কিন্তু মিনিমাম আঠেরো ছিল কিন্তু যেহেতু এটা উচ্চ মাধ্যমিক সেজন্য এজটাও একটু বাড়িয়ে দিয়েছি সেই জন্য এটার এজটা হচ্ছে মিনিমাম একুশ বছর থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের কিন্তু বয়সটা কিন্তু সেমভাবে মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট দেখে কিন্তু ক্যালকুলেট করা হবে তো চলো এবার তোমাদেরকে দেখাবো আর কি কীখানে ইনফরমেশন রয়েছে তো এইটা গেল একটা পোস্ট যেখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক লাগছে এটা গেলো তোমাদের চার নাম্বার পোস্ট এটা কিন্তু ছিল তোমাদের চার নাম্বার পোস্ট তো এক্ষেত্রে এবার আরও একটি পোস্ট দেখাবো যেখানে কিন্তু তোমাদের মিনিমাম মাধ্যমিকই লাগছে দেখো এটা হচ্ছে পাঁচ নাম্বার পোস্ট এবং পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি পোস্ট ছিল তো এটা হচ্ছে পাঁচ নাম্বার পোস্ট এখানে কিন্তু তোমাদের মিনিমাম মাধ্যমিকই লাগছে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে এবং সাথে দুই বছর যদি এক্সপিরিয়েন্স থাকেন অ্যাকাউন্টিংয়ের ওপরে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এটা কিন্তু এসেন্সিয়াল দ্যাট মিন্স তোমাদের মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের অ্যাকাউন্টিংয়ের উপরে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে এটা কিন্তু লাগবেই এবার ডিজারেবেল কোয়ালিফিকেশানে বলে দিয়েছে যে তোমাদের এখানে যদি গুড নলেজ থাকেন কম্পিউটার আর অ্যাকাউন্টিং সফট সফটওয়্যারের উপর তাহলে তোমরা একটা এক্সট্রা বেপারেন্স পাবে ডিজারেবেল কোয়ালিফিকেশানটা না থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা কিন্তু অবশ্যই লাগবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তারপরে দেখো এখানে তোমাদের বয়সটাও কিন্তু তোমাদের বলেছে একুশ থেকে চল্লিশ এইখানেও তোমাদের মিনিমাম একুশ লাগছে এবং বয়সটা কিন্তু সেমভাবেই তোমাদের মাধ্যমিক দেখে কিন্তু ক্যালকুলেট করা হবে তো এখানে দেখো এই বিভিন্ন রকম পোস্টগুলো নিয়ে তোমাদেরকে জানালাম এরপর আরও একটি পোস্ট রয়েছে এটা হচ্ছে সর্বশেষ পোস্ট যেখানে কিন্তু তোমাদেরকে বলে রাখি মিনিমাম ক্যান্ডিডেটকে এখানে ডিপ্লোমা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে অন ইনস্টিটিউট থেকে তোমরা যদি এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তোমরা ডিগ্রি করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং ক্যান্ডিডেট অ্যাভ হায়ার কোয়ালিফিকেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই অর্থাৎ যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে হায়ার কোয়ালিফিকেশান রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ডিজনেবল কোয়ালিফিকেশানে বলে দিয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপরে যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সট্রা প্রেফারেন্স তোমরা পেয়ে যাবে এবং যেহেতু এটা হায়ার কোয়ালিফিকেশন সেই জন্য এখানে এজ লিমিটটাও একটু বেশি রয়েছে মিনিমাম ম্যাক্সিমাম তো এখানে তোমাদের মিনিমাম হলে তোমরা এই পোস্টের জন্য কোনো কোনো একুশ ছিল কিন্তু তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিটটা সব ক্ষেত্রেই চল্লিশ রয়েছে তো আশা করছি পোস্টে যে কোয়ালিফিকেশন সেটা কম বেশি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ তার মানে তোমাদেরকে একবার বলে দিই এখানে যেমন মাধ্যমিকও রয়েছে তেমনই রয়েছে উচ্চ মাধ্যমিক তেমনই কিন্তু রয়েছে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর ডিগ্রি তো বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে রয়েছে যার যেটা কোয়ালিফিকেশান রয়েছে সেই মতো কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো এবার তোমাদের দেখাবো যে কী কী পোস্ট ছিল এবং অ্যাপ্লিকেশান কতদিন করতে পারবে তো দেখো বন্ধুরা অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট কিন্তু থাকছে তোমাদের ফেব্রুয়ারি সাত তারিখ তো ফেব্রুয়ারি সাত তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে মানে ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট এম এস সি ডাব্লু বি ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু সাত তারিখের মধ্যে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তো এই ক্ষেত্রে নিয়োগটি কিন্তু করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মানে পৌরসভার পক্ষ থেকে কিন্তু নিয়োগটি করা হচ্ছে যেখানে কিন্তু তোমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর তারপরে ক্যাশিয়ার ক্লার্ক এবং স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ার্ক সরকার এই সমস্ত পোস্টগুলো ক্ষেত্রে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু তোমাদের আট তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং সাত দুই দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশান জারি থাকবে তার মানে বেশ কিছু দিন কিন্তু অলরেডি পার হয়ে গেছে এবং বাকি দিনগুলোর মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে সম্পূর্ণ নোটিশটা নিজের একবার ভালো করে পড়বে এবং এখানে কিন্তু তোমাদের বয়সের ছাড়টা পাঁচ বছর এবং তিন বছর যেটা থাকে সেটা কিন্তু তোমরা এক্ষেত্রে পেয়ে যাবে আর এখে এরপর থেকে এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফিজও তোমাদের পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে ইউআর এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হলে দেড়শো টাকা দিতে হবে এবং যদি এসএসটি পিডাব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে পঞ্চাশ টাকা দিতে হবে শুধু তাই নয় এখানে ইউআর এবং ওবিসিকে পঞ্চাশ দেড়শো টাকা যেটা রয়েছে তার পাশাপাশি কিন্তু একটা প্রসেসিং চার্জও দিতে হবে সেটা হচ্ছে টোটাল কিন্তু দুশো টাকা ফিস পেমেন্ট করতে হবে আর যদি এসসি সি এস টি পি ডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে শুধুমাত্র প্রসেসিং ফিস মানে পঞ্চাশ টাকাটাই শুধুমাত্র দিতে হবে তো এক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে রিটার্ন টেস্ট থাকছে এটা দুশো দুশো নম্বরের রিটার্ন টেস্ট হবে এবং তারপরে কিন্তু তোমাদের এখানে পার্সোনালি টেস্ট হবে যেমন রিটেন টেস্টে কিন্তু তোমাদের এমসি টাইপের কোয়েশ্চেন থাকবে এবং যেখানে কিন্তু তোমাদের দুশো নাম্বার থাকছে আর এখানে একশোটা মাল্টিপাল চয়েস টাইপের কোয়েশ্চেন থাকবে এবং টু মার্কস সেটা হচ্ছে ক্যারি করবে ইচ কোয়েশ্চেন এবং এখানে তোমাদের চল্লিশ নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের পার্সোনালিটি টেস্ট এবং সেই এই দুই ধাপের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আর এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস সিলেবাস কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সেটা এখান থেকেও কিন্তু তোমরা সরাসরি চেক আউট করে নিও কিন্তু মনে রাখবে সাত তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখা যাবে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ